চেন্নাইতে যেন বাংলাদেশি ব্যাটারদের ড্রেসিং রুমে আসা যাওয়ার মিছিল চলছে। 22 রানে 3 উইকেট হারানোর পর লাঞ্চ থেকে ফিরেই সাজঘরের পথ ধরেছেন অধিনায়ক নাজমুল শান্ত। মোহাম্মদ সিরাজের বেরিয়ে যাওয়া বলে খোঁচা মেরে ক্যাচ তুলে দিয়েছেন দ্বিতীয় স্লিপে থাকা বিরাট কোহলির হাতে। শান্তর বিদায়ে 36 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে স্কোরবোর্ডে আরও 4 রান যোগ হতেই একই কাজ করেছেন মুশফিকুর রহিমও। বুমরার বাউন্সি সুইং খোঁচা দিয়ে ক্যাচ তুলে দিয়েছেন স্লিপে থাকা ফিল্ডার কেএল রাহুলের হাতে। 40 রানে 5 ব্যাটার নেই টাইগারদের। সব মিলিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। এখন ভরসা সাকিব আল হাসান আর লিটন দাসের ব্যাট। আকাশদ্বীপের রাউন্ড উইকেটের সুইং বলে ক্লিন বোল্ড জাকির হাসান। মিডল স্টাম্পই উড়ে গেছে তার। এর ঠিক পরের বলেই যেন জাকিরের আউটের অ্যাকশন রিপ্লে, তবে এবার ব্যাটার ভিন্ন। একই পদ্ধতিতে বোল্ড হলেন নতুন ব্যাটার মুমিনুল হক। প্রথম ইনিংসে ভারতের দেওয়া রানের পাহাড় টপকাতে নেমে বেশ ভালোভাবেই ধুঁকছে বাংলাদেশ। প্রথম ধাক্কাটা এসেছে টাইগারদের প্রথম ওভারেই, জাসপ্রীত বুমরার ওভারের শেষ বল। খেলবেন কি খেলবেন না দ্বিধায় ভুগে শেষ অবধি ছেড়েই দিয়েছেন সাদমান ইসলাম, আর তাতেই হয়েছে কাল। বোল্ড হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশ ওপেনারকে। দলীয় 22 রান পেরোতেই টাইগারদের দ্বিতীয় ধাক্কা। সব মিলিয়ে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসেই ব্যাকফুটে বাংলাদেশ। এখন ভরসা নাজমুল শান্ত আর মুশফিকুর রহিমের ব্যাট। এর আগে ঠিক যেমনটা প্রার্থনা করে দ্বিতীয় দিনের খেলায় নেমেছিল বাংলাদেশ, হয়েছে তেমনটাই। সকাল সকাল তাসকিনের আঘাত, এদিন ব্যাট হাতে কোনো রানই করতে দেননি রবীন্দ্র জাদেজাকে। লিটনের ক্যাচে সাত সকালটা আলোকিত করল বাংলাদেশ। তাসকিন আহমেদের শর্ট অফ লেন্থের বল খোঁচা দেওয়ার চেষ্টা রবীন্দ্র জাদেজার, তবে লাভ হয়নি। বল তার ব্যাটের কানায় স্পর্শ করে চলে গেছে সোজা লিটন দাসের বিশ্বস্ত গ্লাভসে। আগের দিন 86 রান করা এই ব্যাটার আজ ফিরলেন কোনো রান যোগ না করেই। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। তাসকিন পেলেন নিজের প্রথম উইকেটের দেখা। 343 রানে 7 নম্বর উইকেট হারালো ভারত। ভারতের 8 নম্বর উইকেটের জন্য খুব বেশি সময় দেরি করা লাগতো না টাইগারদের। তাসকিন পেতেন তার দ্বিতীয় শিকার, তবে স্কোয়ার লেগে থাকা ফিল্ডার সাকিব আল হাসান সহজ একটা ক্যাচ মিস করে বসেন। দুর্ভাগ্য তাসকিনের, দুর্ভাগ্য বাংলাদেশের। আর সহজ ক্যাচ মিসের আক্ষেপে পুড়তে দেখা গেছে সাকিবকেও। যদিও বেশিক্ষণ সেই আক্ষেপে পুড়তে হয়নি আল হাসানকে, কারণ তার মতো একই ভুল করেননি নাজমুল শান্ত। কভার অঞ্চল থেকে লুফে নিয়েছেন সহজ ক্যাচ। অবশেষে তাসকিন পেলেন তার দ্বিতীয় উইকেটের দেখা। 167 রানে 8 উইকেট হারালো ভারত। শুক্রবার সকালটা হয়ে থাকবে তাসকিনেরই, 8-9 করতে সময় নেননি একদমই। এবারের শিকার গতদিনের সেঞ্চুরিয়ান রবিচন্দ্রন অশ্বিন। ওয়াইড লেন্থের বলে ক্যাচ তুলে দিয়েছেন মিড অফে, কোনো ভুল করেননি শান্ত, ফলে 113 রান করে বিদায় ঘণ্টা বেজেছে ভারতীয় অলরাউন্ডারের। আর সর্বশেষ উইকেট পড়ল হাসান মাহমুদের ভাগ্যে, যেটা তিনি চেয়েছিলেন বটে, পূর্ণ করলেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ফাইপার। পাকিস্তানের পর ভারতের মাটিতেও টানা 5 উইকেট হাসান মাহমুদের, আর 376 রানে অল উইকেট হল টিম ইন্ডিয়া। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 10টায় চেপকে শুরু হয়েছে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দিনেশ কার্তিক মনে করেন প্রথম দিনের তুলনায় আজ ব্যাটারদের কাজটা সহজ হবে, কারণ সকালে উইকেটে ময়েশ্চার কম মনে হয়েছে তার কাছে আর আকাশটাও বেশ পরিষ্কার। যদিও কার্তিক আরও একটা বিষয় দাবি করেছিলেন, সেটা হলো উইকেট খুব দ্রুতই ভাঙবে না, তবে সেটা যে ভুল প্রমাণ করেছেন তাসকিন তা তো আর বলার অপেক্ষা রাখে না। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।